সংখ্যালঘুক এতিয়া বিদেশী সজাইছে সরকারে। আমসুয়ে তুলিলে সরকারের বিরুদ্ধে অভিযোগ। বরপেটাত 28 জন লোকক বিদেশী চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পলে প্রেরণ করাক লই প্রতিক্রিয়াত মুখর হয়ে উঠিল আমসু। আজি যে ডিটেনশন ক্যাম্পত যে মানুষগুলো প্রেরণ হয়ে আছে আর যা 2 তারিখে যে 22 জনক বরপেটাত প্রেরণ করলে এটা সম্পূর্ণ 28 জনক সম্পূর্ণ পরিকল্পিত আর সরকারে বনোয়া একটা জাল বর্ডার পুলিশ মিলি আর এপটিকটর মেম্বারে মিলি একটা জাল বনাইছে যে সংখ্যালঘু সকলক মানে বেলেগ প্রকারে অত্যাচার করব নয় এই প্রকারে অত্যাচার করব লাগবে। মই মুখ্যমন্ত্রীক প্রশ্ন করব বিচার বর্ডার পুলিশক প্রশ্ন করব বিচার যে বর্ডার পুলিশে মই চ্যালেঞ্জ করছো বর্ডার পুলিশ সমগ্র বর্ডার পুলিশ গৃহ বিভাগ চ্যালেঞ্জ করছো আজিলৈকে কোনো এজন মানুষক ঘরত গৈ সেই গাঁওখনত গৈ তদন্ত নকৰি বর্ডার পুলিশে অফিসত বহি ভোটার লিস্ট চাই তেওঁলোকে সাধারণ দুখিয়া দরিদ্র যিয়ে কোর্টত যোৱাৰ ক্ষমতা নাই দিন হাজিরা করে খায় সেই সকল মানুষক তেওঁলোকে নোটিশ জারি করে। ডিটেনশন ক্যাম্পলৈ প্রেরণ করা লোককেইজন বিদেশী নহয় বুলি দাবি করে আমসুয়ে কলে ডিটেনশন ক্যাম্পত থকা 28% মানুহে ভারতীয়। আনহাতে 28 সংখ্যালঘুক বিদেশী সজোৱা ঘটনাক লৈ সরব হৈ পৰিছে AAUDFৰ বিধায়ক রফিকুল ইসলাম। বিদেশী ঘোষিত লোকসকলৰ হকে উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিব AAUDFৰ সভাপতি বদরুদ্দিন আজমল। আৰু কোর্টক যেহেতু আমি রেসপেক্ট করো কোর্টৰ কোনো সিদ্ধান্ত ললে কোর্টতে যাব লাগিব গতিকে ফরেনার্স ট্রিবিউনালে বিদেশী ঘোষণা করেছে আমি হাইকোর্টত যাম। আনকি প্রয়োজন বোধ হলে উচ্চতম ন্যায়ালয়ৰ কাষ চাপিব বদরুদ্দিন আজমল। এই মন্তব্য করলে AAUDFৰ বিধায়কগৰাকী হাইকোর্টত ফল নাপালে আমি সুপ্রিম কোর্টত যাম। উল্লেখযোগ্য যে বরপেটাত 28 গৰাকী লোকক বিদেশী ন্যায়াধীকরণের আদালতে বিদেশী ঘোষণা করাত বরপেটা আরক্ষী গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পলৈ প্রেরণ করে লোককেইজনক। 28 জন লোকর ভিতর 9 গৰাকী মহিলা আর 19 জন পুরুষ। ভাস্কর শইকীয়ার সহযোগত বরপেটার পর নিরঞ্জন দাসের রিপোর্ট News18 অসম নর্থইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ। থলুৱা সংখ্যালঘুক এতিয়া বিদেশী সজাইছে চৰকাৰে। আমসুৱে তুলিলে চৰকাৰৰ বিৰুদ্ধে অভিযোগ। বৰপেটাত 28 জন লোকক বিদেশী চিহ্নিত কৰি ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰাক লৈ প্ৰতিক্ৰিয়াত মুখৰ হৈ উঠিল আমসু। আজি যে ডিটেনশন ক্যাম্পত যে মানুষগুলো প্রেরণ করা হয়ে আছে আর যা 2 তারিখে যে 22 জনক বরপেটাত প্রেরণ করলে এটা সম্পূর্ণ 28 জনক সম্পূর্ণ পরিকল্পিত আর সরকারে বনোয়া একটা জাল বর্ডার পুলিশ মিলি আর এপটিকটর মেম্বারে মিলি একটা জাল বনাইছে যে সংখ্যালঘু সকলক মানে বেলেগ প্রকারে অত্যাচার করব নয় এই প্রকারে অত্যাচার করব লাগবে। মই মুখ্যমন্ত্রীক প্রশ্ন করব বিচার বর্ডার পুলিশক প্রশ্ন করব বিচার যে বর্ডার পুলিশে মই চ্যালেঞ্জ করছো বর্ডার পুলিশ সমগ্র বর্ডার পুলিশ গৃহ বিভাগ চ্যালেঞ্জ করছো আজিলৈকে কোনো এজন মানুষক ঘরত গৈ সেই গাঁওখনত গৈ তদন্ত নকৰি বর্ডার পুলিশে অফিসত বহি ভোটার লিস্ট চাই তেওঁলোকে সাধারণ দুখিয়া দরিদ্র যিয়ে কোর্টত যোৱাৰ ক্ষমতা নাই দিন হাজিরা করে খায় সেই সকল মানুষক তেওঁলোকে নোটিশ জারি করে। ডিটেনশন ক্যাম্পলৈ প্রেরণ করা লোককেইজন বিদেশী নহয় বুলি দাবি করে আমসুয়ে কলে ডিটেনশন ক্যাম্পত থকা 28% মানুহে ভারতীয়। আনহাতে 28 সংখ্যালঘুক বিদেশী সজোৱা ঘটনাক লৈ সরব হৈ পৰিছে AAUDFৰ বিধায়ক রফিকুল ইসলাম। বিদেশী ঘোষিত লোকসকলৰ হকে উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিব AAUDFৰ সভাপতি বদরুদ্দিন আজমল। আৰু কোর্টক যেহেতু আমি রেসপেক্ট করো কোর্টৰ কোনো সিদ্ধান্ত ললে কোর্টতে যাব লাগিব গতিকে ফরেনার্স ট্রিবিউনালে বিদেশী ঘোষণা করেছে আমি হাইকোর্টত যাম। আনকি প্রয়োজন বোধ হলে উচ্চতম ন্যায়ালয়ৰ কাষ চাপিব বদরুদ্দিন আজমল। এই মন্তব্য করলে AAUDFৰ বিধায়কগৰাকী হাইকোর্টত ফল নাপালে আমি সুপ্রিম কোর্টত যাম। উল্লেখযোগ্য যে বরপেটাত 28 গৰাকী লোকক বিদেশী ন্যায়াধীকরণের আদালতে বিদেশী ঘোষণা করাত বরপেটা আরক্ষী গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পলৈ প্রেরণ করে লোককেইজনক। 28 জন লোকর ভিতর 9 গৰাকী মহিলা আর 19 জন পুরুষ। ভাস্কর শইকীয়ার সহযোগত বরপেটার পর নিরঞ্জন দাসের রিপোর্ট News18 আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।